দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সৌদি বিমান হামলা ইয়ামেনে শিশু সহ ষোলো জন নিহত ইহুদিদের ভুল ভাঙতে হিব্রুতে কোরআন অনুবাদ করছে মিশর মালিতে বাসে ভয়াবহ হামলা নিহত অন্তত একত্রিশ রুশ অস্ত্র কিনলে নিষেধাজ্ঞা ভারতকে বার্তা যুক্তরাষ্ট্রের ইরান ইস্যুতে আমেরিকা এক ঘরে হয়ে পড়েছে উপেক্ষা করে তিনশো এবং সর্বশেষ জানিয়ে দিব কোন দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন সৌদি বিমান হামলায় ইয়ামেনে শিশু সহ ষোল জন নিহত দারিদ্র পীড়িত ইয়ামেনের উপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে গতকাল সন্ধ্যায় সৌদি আরব ইয়ামেনের দক্ষিণ পশ্চিমাঞ্চল তাইজ প্রদেশে বিমান হামলা চালিয়েছে যাতে শিশু সহ ষোল জন নিহত হন ইয়ামেনের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে সৌদি আরব দেশটিতে আগ্রাসনে অব্যাহত রেখেছে ইয়ামেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে তাইজ প্রদেশের মুখবানা এলাকায় একটি জনসমাবেশকে লক্ষ্য করে সৌদি আরব বিমান হামলা চালায় আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে হতাহতদের উদ্ধারে যাতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এগিয়ে আসতে না পারে সেজন্য সেখানে শত্রুপক্ষের বিমান টহল দিতে থাকে এবং দফায় দফায় হামলা চালায় সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব এবং তার ভাড়াটে সন্ত্রাসী দল ইয়াবেনের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় হামলা জোরদার করেছে এর মধ্যেই দক্ষিণ পশ্চিমাঞ্চল তাইস প্রদেশে গতকাল এই হামলা চালানো হলো সূত্র পার্স টুডে ইহুদিদের ভুল ভাঙতে হিব্রুতে কোরআন অনুবাদ করছে মিশর হিব্রু ভাষা পবিত্র কোরআন শরীফ অনুবাদের নিয়েছে মিশর মুসলিম এই ধর্মগ্রহণ তো নিয়ে ইহুদি প্রাচ্যবিদরা আগে ভুল ব্যাখ্যা দেওয়ায় মিশর এ উদ্বেগ নিয়েছে মিশরের প্রতিভা ও বৃত্তি বিষয়ক এন্ডোমেন্ট মন্ত্রণালয়ে স্থানীয় সময় বোধবার এ প্রকল্প গ্রহণের কথা জানায় খবর আরব নিউজের এক সংবাদ সম্মেলনে মিশরের ওই মন্ত্রণালয় জানায় হিব্রু ভাষায় আগে ইহুদিরা পবিত্র কোরআনের যে অনুবাদ করেছে তাতে অনেক ভুল আছে তারা ইহুদিদের ভুল ভাঙার জন্য এবার সঠিক তথ্য সহ হিব্রু ভাষায় পবিত্র কোরআন অনুবাদের উদ্বেগ নেওয়া হয়েছে মিশরের প্রকল্পের সঙ্গে যুক্ত মোহাম্মদ মোখতার গোমা বলেন আমরা বেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি আগের হিব্রু ভাষায় অনুবাদ করা কোরআন শরীফে অনেক ভুল ব্যাখ্যা দিয়েছেন ইহুদি প্রাচ্যবিদরা এ কারণে বিশ্বের এক কোটি চল্লিশ লাখ হিব্রুভাষী ইহুদির মধ্যে পবিত্র কুরআনের সঠিক বাণী পৌঁছে দেওয়ার জন্য মিশর এ উদ্যোগ নিয়েছে। মালিতে বাসে ভয়াবহ হামলা নিহত অন্তত 31 পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গিদের হামলা একটি বাসের অন্তত 31 যাত্রী মারা গেছেন। আহত হয়েছে আরো বেশ কয়েকজন শুক্রবার দেশটির মধান ছিল মুফতি প্রদেশে এই ঘটনা ঘটে। রয়টার্সকে বাঙ্গাসের মেয়র মৌলায় গোয়িন্দ বলেন সপ্তাহে দুইবার শেঙ্গো গ্রাম থেকে 10 কিলোমিটার দূরের বানদিয়া গরায় যাতায়াত করা বাসটি গ্রামবাসীর নিয়ে স্থানীয় একটি বাজারে যাচ্ছিল অস্ত্রধারী লোকজন গাড়িতে গুলি চালিয়ে টায়ার অকার্যকর করে দেয় এবং মানুষজনের উপর গুলি চালায় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরেক কর্মকর্তা হামলায় অন্তত একত্রিশ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন আহত এবং নিখোঁজের সংখ্যাও অনেক বলেছেন তারা কর্তৃপক্ষের দিয়ে বিবিসি জানিয়েছে বন্দুকধারীরা প্রথমে গুলি চালিয়ে বাসটির চালককে হত্যা করে এরপর যাত্রী বোঝায় বাসে আগুন ধরিয়ে দেয় স্থলে প্রথমে পৌঁছানো জরুরি বিভাগের কর্মীরা অন্তত পঁচিশটি পোড়া দেহ উদ্ধার করে বলে অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত এক নথির বরাদ দিয়ে জানিয়েছে রয়টার্স সঙ্গ ও বান্দিয়াগাড়া মালির মপ্তি অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়দা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কারণে এলাকাটিতে এখন নিয়মিতই সহিংস খবর রুশ অস্ত্র কিনলে নিষেধাজ্ঞা ভারতকে বার্তা যুক্তরাষ্ট্রের রাশিয়ার তৈরি অস্ত্র কিনলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে শুক্রবার মিত্র দেশগুলোকে এমনটাই হুশিয়ারি দিল যুক্তরাষ্ট্র মস্কো থেকে হাতিয়ার আমদানি করলে মার্কিন কাটসা আইনে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিস থ্রু স্যাংশনস অ্যাক্ট অফ ভারতকেও যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে পরোক্ষে সেই ইঙ্গিত দিল ওয়াশিংটন সংবাদ সংস্থা এ এনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন আমরা সকল বন্ধু দেশের কাছে আবেদন করছি তারা যেন রাশিয়ার তৈরি এমন কোন অস্ত্র আমদানি না করে যার ফলে তাদের কাটসা আইনে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে রাশিয়ার সাথে অস্ত্র চুক্তি নিয়ে ভারতকে ছাড় দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি কাটসা আইনে কোনো এক বিশেষ দেশকে ছাড় দেওয়ার কোনো বিধান নেই এদিকে এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অজয় ভাট লোকসভায় স্পষ্ট জানিয়েছেন রুশ এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার বিষয়টি একটি সার্বভৌম দেশের সিদ্ধান্ত নিরাপত্তা পরিস্থিতি ও ফৌজের চাহিদার কথা মাথায় রেখে সরকার হাতিয়ার ক্রয় করে নির্দিষ্ট সময়ে এস ভারতের হাতে আসবে উল্লেখ্য রুশ মিসাইল সিস্টেম নিয়ে তুঙ্গে পৌঁছেছে ভারত আমেরিকার টানা পড়েন সম্প্রতি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বা মিসাইল সিস্টেম সিস্টেম এস ট্রাইফ ভারতে পাঠানো শুরু করেছে রাশিয়া সামরিক বিষয়ে ওয়াকি বহাল মহলের দাবি এর ফলে এক ধাক্কায় অনেকটাই শক্তি বেড়ে গেল ভারতীয় সেনার শত্রুপক্ষের যুদ্ধ বিমান ও দূরপাল্লার ক্রোস মিসাইল মোকাবেলায় এস ফোর মিসাইলের বিকল্প নেই ভারত এমন একটি সময় এই ক্ষেপণাস্ত্র হাতে পাচ্ছে যখন প্রতিবেশী চীনের সাথে সীমান্ত নিয়ে গোলমাল চলছে তা নিয়ে লাদাখ অরুণাচলে এখনো উত্তপ্ত পরিস্থিতি প্রসঙ্গত ভারত প্রথম দেশ নয় যার বিরুদ্ধে এস ফোর হান্ড্রেড কেনার জন্য নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা ভারতের আগে রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কিনে তুরস্ক যার ফলে ইতিমধ্যেই আমেরিকা নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে ন্যাটো সদস্যও এই দেশকে এদিকে এই বিষয়কে খুব বেশি আমলে দিতে নারাজ বিশেষজ্ঞ মহল তাদের দাবি রাশিয়ার সাথে সামরিক চুক্তি বাতিল করবে না ভারত মস্কোর সাথে পরীক্ষিত বন্ধুত্ব বজায় রেখেই আমেরিকার সাথে সম্পর্ক মজবুত করেছে নয়াদিল্লি বাইডেন প্রশাসনকেও সেই কথা মাথায় রাখতে হবে তুরস্ক কৌশলগত কারণে এশিয়া মহাদেশ চীনকে রুখতে ভারতের উপরই ভরসা রাখতে হবে ওয়াশিংটনকে সূত্র সংবাদ প্রতিদিন ইরান ইস্যুতে আমেরিকা এক ঘরে হয়ে পড়েছে ব্লিংকেনের স্বীকার উক্তি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমেরিকা বিশ্বে এক ঘরে হয়ে পড়েছে তবে একই সাথে তিনি দাবি করেছেন এবারের সপ্তম দফা ভিয়েনা সংলাপে ইরান নতুন করে যে নীতি অবস্থান নিয়েছে তাতে ইরানই উল্টো এক ঘরে হয়ে পড়েছে শুক্রবার বিকেলে ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষ হওয়ার পর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া করে মন্তব্য করেন তিনি সতর্ক দিয়ে বলেন ইরান যখন পূর্ণ উদ্যমে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তখন ভিয়েনা সংলাপে দীর্ঘায়িত হতে দেব না ওয়াশিংটন তিনি মার্কিন সরকারের সমাবশিদিত্য রীতি অনুসরণ করে বলেন কূটনৈতিক উপায়ে কাজ না হলে ভিন্ন উপায় অবলম্বন করবে আমেরিকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন ইরান পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরতে আন্তরিক নয় এবং এ কারণেই তার ভাষায় এবারে ভিয়েনা বৈঠক সফল হয়নি ব্লিংকেন এমন সময়ে দাবি করলেন যখন আমেরিকা একতরফা ভাবে ইমরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তেহরান বলে আসছিল আমেরিকা বিশ্বে এক ঘরে হয়ে পড়ছে কিন্তু সে সময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ কথা স্বীকার করা হয়নি এবার খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করলেন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা বিশ্বে এক ঘরে হয়ে পড়ছে সূত্র পার্স টোডে ঝড় বৃষ্টি উপেক্ষা করে 365 দিনই মাঠে থাকেন মমতা ভারতের জাতীয় কংগ্রেস ড্রয়িং রুমও রাজনীতিতে ভরে গেছে ঠান্ডা ঘরে রাজনীতি করাই অভ্যস্ত হয়ে পড়েছে মাঝে মধ্যেই শীর্ষ নেতারা লন্ডনের বিভিন্ন জায়গায় থাকছেন এই ধরনের ঘরে বসা বা ড্রয়িং রুম पॉलिटিক্সের মাধ্যমে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না কংগ্রেসের পক্ষে শুক্রবার এমনিই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও ট্রেনমলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম তিনি বলেন ভারতের জাতীয় রাজনীতিতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থানের ঠিক নেই। তাই এই মুহূর্তে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত একজন নেত্রীর প্রয়োজন তার কারণে এই মুহূর্তে তিনি একমাত্র নেত্রী ভারতবর্ষের যিনি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তিনশো দিন মানুষের জন্য মাঠে থাকেন ভারতের জাতীয় রাজনীতির নতুন সমীকরণ গড়ে তোলা সম্ভব যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে জাতীয় রাজনীতিতে বিরোধী ঐক্য মঞ্চ গড়ে তোলা যায় এমনই মত প্রকাশ করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম

বছর সরে পাঁচই অর্থাৎ রবিবার দুপুর দিকে বিকাল নাগাদ পুরী উপকূলের কাছে পৌঁছাবে যাওয়ার ঠিক কোথায় এবং কোন সময় স্থলভাগে আশ্রয় পড়বে তা এখনো নিশ্চিতভাবে পারেনি আবহাওয়া অফিস আপাতত রবিবার পর্যন্তই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর যাওয়াদের অভিমুখ পশ্চিমবঙ্গ উপকূল হলেও এখনো স্পষ্ট কিছু জানতে পারেননি আবহাওয়াবিদরা যাওয়াত আদৌ স্থলভাগে আশ্রয় পড়বে নাকি শক্তি হারিয়ে সমুদ্রে বিলীন হয়ে যাবে তা নিয়ে ধোয়াশায় আবহাওয়া অফিস সূত্র আনন্দ